আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আপনারা সবাই আল্লাহ তাআলার কুদরতের কারিশমা দেখতে বেশি পছন্দ করেন এবং এমন কুদরতের ভিডিও দেখতে ভালোবাসেন যে ভিডিওগুলো আপনি এর আগে কখনোই দেখেননি। আজ আমি আপনার মাঝে যে ভিডিওগুলো নিয়ে এসেছি সেই ভিডিওগুলো দেখলে আপনি সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন। তো চলুন শুরু করি। এবার আপনারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সৃষ্টির এই প্রাণীটিকে দেখুন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে এই প্রাণীটিকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন অবাক করা সুন্দর এই প্রাণীটি। আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের মধ্যে যখন এই প্রাণীটি সাঁতার কাটছে মনে হচ্ছে না এটা কোনো প্রাণী। আল্লাহ আকবার! আল্লাহ তাআলার কুদরতের সৃষ্টি দেখে আমরা সত্যি অবাক হয়ে যাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কুদরতের এই ভিডিওটি দেখুন। ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন কি অদ্ভুত একটি পাখির বাসা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সাইবেরিয়ার এই পাখিগুলোকে তার কুদরতের দ্বারা এমন জ্ঞান দান করেছেন, তারা একটি একটি করে বাসা না বানিয়ে একই গাছে মানুষের মতো একটি গ্রামের মতো করে বসবাস করে একসাথে, যা ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের লীলা খেলা বোঝা বড়ই দায়। সকলেই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন সবগুলো প্রাণী সৃষ্টির সেরা জীব মানুষের সেবা করার জন্য। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে ব্যর্থ হলে মৃত্যুর পর মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। তাই আসুন আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে আল্লাহ তাআলার হুকুমে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি।